বিয়র্স জার্মান ভাষা শিখের এ কোর্সের আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো যে সেটা হলো যে আপনি কীভাবে নেগেটিভ কথাবার্তা বলবেন মানে না সূচক কথাবার্তা বলবেন সেগুলো নিয়ে এই ভিডিও কারণ এটা নিয়ে একটু কনফিউশন আছে যে জার্মানিতে যেহেতু দুইটা ওয়ার্ড ইউজ হয় নেগেটিভ কথাবার্তা বলার জন্য যদিও ইংলিশের ক্ষেত্রে সেটা হয় হয়তো আমরা সেটা পার্থক্যটা বুঝতে পারি না সো এখানে যেটা ইউজ হয় একটা হলো নিস্ট আর একটা হলো কাইন মানে আপনি কখন নিস্ট ইউজ করবেন কখন কাইন ইউজ করবেন সেটা হলো মেন কোর্শন আর যেটা নিয়ে এই ভিডিওটা যেমন এখানে যদি আপনি বলেন এই শরে ডিসনিস্ট মানে আই ডোন্ট হিয়ার ইউ মানে এখানে নিস্ট ইউজ করলেন আবার এই সবে কাইন গেল মানে আই হ্যাভ নো মানি সো এইখানে ইউজ করলেন কাইন এখন এটা নিয়েই মেন কোয়েশন এবং কনফিউশন যে কখন আপনি নিস্ট ইউজ করবেন কখন কাইন ইউজ করবেন যেমন এয়ার ইজ নিস্ট হিয়ার মানে হিজ নট হিয়ার তারপরে আপনি এখানে দেখেন জি হাট কাইনে সবেস্টার সো সি হ্যাজ নো সিস্টার এই যে এখানে কাইনে যেমন এইখানে কাইন এখানে কাইনে এগুলো তো আপনারা জানেন যে কাইন এবং কাইনে হয়েছে হলো আপনার মানে নাউন অনুসারে আর্টিকেল অনুসারে এগুলো চেঞ্জ হয়েছে সো এখানে মেইন যে ইস্যুটা সেটা হলো যে আমার দুইটা ওয়ার্ড জার্মান ভাষায় ইউজ হয় যদি আপনি কোনো নেগেটিভ স্টেটমেন্ট নিয়ে কথাবার্তা বলতে চান সেক্ষেত্রে কাইন এবং নিস্ট এটা হলো ক্লিয়ার এটা আপনি অলজ মাইন্ড মাথায় রাখবেন যে এই দুইটা ইউজ হচ্ছে এখন আমরা দেখবো যে এটার রুলসটা কী মানে কখন আপনি কাইন ইউজ করবেন এবং কেন ইউজ করবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন নাউন উইথ অ্যান ইন্ডেফিনেট আর্টিকেল ইন ফ্রন্ট অফ সো যদি আপনি কোনো কাউন্ট করতে চান মানে ইন্ডেফিনেট আর্টিকেল এ এন মানে আপনি যদি এখানে কোনো কিছু মানে গণনা টাইপের বোঝায় অথবা নাউন সেক্ষেত্রে আপনার মানে আপনার সেক্ষেত্রে যেটা হবে যে আপনার কাইন যেমন নাউন্স উইথ নো আর্টিকেল ইন ফ্রন্ট যদি এখন এখানে দেখেন ইনডিফিনেট আর্টিকেল দাস ইজ আইন হাউস মানে দিস ইজ এ হাউস মানে একটা বাড়ি সো এই যে একটা মানে এখানে কিন্তু আপনি কাউন্ট করতেছেন এখন এখানে অবশ্যই বলবেন না যে দিস ইজ ইজ নিস্ট হাউস মানে এটা বাড়ি না এখানে যদি আপনি কোনো নেগেটিভ কথাবার্তা কাইন ইউজ করতে চান সো এটাকে যদি আপনি ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনি ইজিলি বুঝতে পারবেন যেমন দ্যাস ইজ আইন হাউস এই আইনটা তখন হয়ে যাবে কি কাইন কারণ এই হলো ইনডিফেনেট আর্টিকেল যেমন ইসবে আইনের সবেস্টার এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে এটা আমার পজিটিভ স্টেটমেন্ট সেখানে আমার আইনের সবেসটা সো হিসাবে কাইনেস কাইনে আপনি অবশ্যই বলবেন না নিস্ট নিস্টবেসটা সো সেটা আলাদা মিনিং চলে আসবে সো হিসাবে কাইনে সবেস্টার মানে আই হ্যাভ নো সিস্টার সো এইভাবে মানে এই কাইনটা মানে কাইনটাকে আপনার ইউজ করতে হয় আর যদি এখানে দেখেন ইন্ডেফিনেট আর্টিকেল আর আরেকটা এক্সাম্পল দেওয়া আছে জি হাট আইন অ্যান্ড হুন্ড সো এখানে তো অবশ্যই আপনার কাইন অ্যান্ড হুন্ড হবে তারপর হলো নো আর্টিকেল যেমন ফার কাউফেন অটোস বিআর ফার্ক কাউফেন কাইনে অটোস মানে এখানে কোনো আর্টিকেল নাই যেমন এই যে এখানে দেখেন আইন আইনে আইনেন মানে সবই হলো ইন্ডিফিনেট আর্টিকেল ছিল সো ইন্ডিফিনেট আর্টিকেল থাকলে কিন্তু সেটা আপনার ইজি ওটাকে আপনার নেগেটিভ করাটা খুবই সহজ আর না থাকলে জাস্ট এটা হলো অনেকটা ইউজ করার বিষয় আপনি যত বেশি ইউজ টু হবেন অথবা সিচুয়েশন বুঝে ইউজ করা যায় বিয়ার ফার্ক কাইনে অটোস তারপরে দেখুন এখানে দেখেন হিসাবে ফিভার হিসাবে কাইন্ড ফিভার সো এই ইস্যুগুলো আপনি যদি মাথায় রাখেন সেক্ষেত্রে আপনি হয়তো ইজিলি বুঝতে পারবেন আর এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে দ্য এন্ডিং অফ কাইন্ড ডিপেন্ডস অন দ্য জেন্ডার নাম্বার কেস সো নাম্বারটা তো নিউমেরাস অ্যান্ড কেস সো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এইখানে যে আপনার জেন্ডার নিউমেরাস এবং কেস কেস অনুসারে চেঞ্জ হচ্ছে আরেকটা যেটা হচ্ছে আপনার নাম্বার যেমন আইন আইনে আপনারা তো এখানে ক্লিয়ারলি দেখতে পারলেন আর নেগেটিভের ক্ষেত্রে আরেকটা যেটা আছে সেটা হলো নিস্ট আর নিস্টটা অনেকগুলো কন্ডিশন আছে সরি এখন নেগেটিভের ক্ষেত্রে আরেকটা যেটা ওয়ার্ড ইউজ হয় সেটা হলো আপনার নিস্ট আর নিস্টটা ইউজ হয় অনেক ক্ষেত্রেই সেটা হলো ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার প্রপার নাউন নাউন্স উইথ ডেফিনেট আর্টিকেল নাউন্স উইথ প্রসেসিভ প্রোনাউন এই সবগুলোর ক্ষেত্রে আপনার নিস্টটা ইউজ হয় তো শর্ট ফর্মে মানে শর্টলিভাবে যেটা মনে রাখবেন নিস্ট আসলেই এক কথায় ভাব চিন্তা করবেন আর এই বাকি বিষয়গুলো তো অবশ্যই চিন্তা করবেন আর যদি আপনার কাইন্ড থাকে সেক্ষেত্রে অলওয়েজ নাউনটা চিন্তা করবেন মানে এইটা হলে মানে ইজি হয়ে যায় যেমন নিস্টের ক্ষেত্রে যদি আমরা ভার্ভের ক্ষেত্রে এক্সাম্পল দেখাই যে ইশ্লাফে মানে ইশ্লাফে নিষ্ঠ মানে আই ডো্ট স্লিপ সো এইখানে দেখেন আবার যদি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেখায় যে দাস হাউস ইজ আল্ট সো এখন এই যে বাড়িটা কি পুরাতন এখন দাস হাউস ইস্ট নিস্ট হাল্ট এখন এখানে আপনি বলতে পারবেন না দাস হাউস ইস্ট কাইন্ড আল্ট মানে এটা কোনো মেকসেন্স করে না আর যদি অ্যাডভার্ভ বলেন যেমন জি ফার অ্যান্ড আর আপনারা তো জানেন যে অ্যাডবার ভার্বকে মডিফাই করে সো মানে সে কেমন দৌড়ায় দ্রুত দৌড়ায় আর এখানে দেখেন জি ফার অ্যান্ড নিস্ট স্নাল মানে সে দ্রুত দৌড়ায় না মানে এই যে দেখেন আপনি যদি ভার্ভ চিন্তা করেন অ্যাডজেক্টিভ চিন্তা করেন অ্যাডভার্ব চিন্তা করেন তাহলে কিন্তু ইজিলি সেন্সটা চলে আসতেছে আর যেমন প্রপার নাউন দ্যাস ইজ ব্র্যান্ড দ্যাস ইজ নেক্সট ব্র্যান্ড তারপর যদি নাউন উইথ ডেফিনেট আর্টিকেল ইন ফ্রন্ট যেমন দাস ইজ ডিয়ার ডিয়ার মানে কি আপনার দি এখন দিস ইজ দ্য প্রফেসর এখন এখানে দাস ইজ নিস্ট ডিয়ার প্রফেসর তার মানে এখানে কি ডেফিনেট আর্টিকেলটা ইউজ হয়েছে আর আমরা কাইনের ক্ষেত্রে যেটা দেখছিলাম এখানে আমার ইনডেফিনেট আর্টিকেল ছিল আইন আইনের আর এখানে যেটা আমরা দেখতে পেলাম সেটা হলো যে আমার ডেফিনেট আর্টিকেল আর এখানে আরেকটা যেটা আপনি করতে পারেন যে নাউন উইথ এ প্রসেসিভ প্রসেসিভ প্রোনাউন ইনফর্ম যদি আপনার কোনো প্রসেসিভ প্রোনাউন থাকে যেগুলোর আমি লিস্ট আপনাদের অনেক আগেই দিয়ে দিয়েছি আপনাদের কাছেও আছে যদি কারো কনফিউশন থাকে জাস্ট ওখান থেকে দেখে আসবেন আর কেউ জাম্প করে আবার আমার এই পর্বে চলে আসবেন না অবশ্যই যারা জার্মান শিখতে চান তারা একদম ফার্স্ট পর্ব থেকে শুরু করবেন ধীরে ধীরে এই দিকে আসবেন মাঝখানে মাঝখানে কোনো পর্ব আমি চাইবো না যে আপনারা দেখেন দ্যাস ইস্ট মাইনে ফ্রয়েন্ডিন এখন দ্যাস ইস্ট নিস্ট মাইনে ফ্রয়েন্ডিন এখানে দেখতে পাচ্ছেন যে মাইনে মানে মাইনে মাইন মানে তো আপনারা জানেন যে আমার সো দিস ইজ মাই গার্লফ্রেন্ড দিস ইজ নট মাই গার্লফ্রেন্ড সো এই যে মিনিংগুলো এখানে যে যে প্রসেসিভ প্রোনাউন থাকলে যে আপনি এখানে নিস্ট লাগাবেন এখানে আবার কাইন ইউজ করবেন না সো এই কয়েকটা পয়েন্ট মনে রাখলে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এবং যখন আপনারা এ ওয়ান এক্সামে যাবেন তো সেক্ষেত্রে ওই এক্সামটা তো আপনার জন্য ইজি হয়ে যাবে হয়তো আপনি ওইখানে কনফিউশনে পড়বেন না অথবা কনফিউশন তৈরি হবে না আর তারপর আরও কিছু অপশন আছে যেগুলো আমি একটু আলোচনা করি নিস্টের সো নেক্সট ফলোজ অলওয়েজ দ্য বার্ব জাইন জাইন তো আপনারা জানেন যে জাইন হলো জার্মান ভাষায় হলো বি বার্ব মানে আপনি যদি আমিজ আর ওয়াজ ওয়ার বলেন সো সেই জার্মান ভাষায় হলো জাইনটা হলো বি বার্ব এই বি বার্ব যেখানে থাকবে সেখানে আপনি নিস্ট ইউজ করবেন যেমন ইসবিন থমাস ইসবিন নিস্ট থমাস তার মানে এখানে কিন্তু ক্লিয়ার যে বিনটা হলো জার্মান ভাষায় বি বার্ব সো এখানে যদি বি বার্ব থাকে তাহলে আপনারা নিস্ট ইউজ করবেন আর নিস্ট ফলোস দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স যেমন ইস কেহ ইস নিস্ট এটা আমরা আগেই ডিসকাস করলাম যেটা আমরা এখানেই বলেছি যে যদি ভার্ব থাকে সেখানে আপনারা নিস্ট ইউজ করবেন যেমন নিস্ট মানে ইস জেহে নিস্ট ফার্ন এখানে যে স্যাপারেবল বার্ভ ফ্রানজেহেন ফ্রান জাহেন মানে আপনার দেখা টিভি দেখা সো এইখানে আপনার যেহেতু একটা সেপারেবল ভার্ব ইউজ হয়েছে সেই কারণে আপনার ফার্নটা আপনার লাস্টে চলে গিয়েছে আর নিচটা মিডেলে ইউজ হয়েছে এখানে আরেকটা যেটা দেখতে পাচ্ছেন নিস্ট ফলোজ এ প্রোনাউন অর এন অবজেক্ট যেমন ইস জেহে ডিস মানে আইসি ইউ আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইস জেহে নিস্ট তার মানে এখানে ডিসটা যে প্রনাউনটা ইউজ হলো এরপর এর লাস্টে গিয়ে যেটা হলো ইস জেহে নিস্ট মানে নিস্টটা এখানে ইউজ হচ্ছে সো আপনার এই পয়েন্টগুলো অল্প কিছু পয়েন্ট যেগুলো মনে রাখলে আপনার জন্য ইজি হবে আর এখানে আরেকটা হচ্ছে নিস্ট ফলোজ দ্য নাউন ইন এ কোয়েশান যেমন বলেন জি গেহেন বলেন যে নিস্ট গেহেন মানে ডিউ ওয়ান্ট টু গো সো এখানে দেখেন যে আপনার যখন কোশ্চেন কোশ্চেন করা হয়েছে বলেন যে গেহেন বলেন যে নিস্ট গেহেন সো এখানে কিন্তু আপনার নিস্ট ইউজ হয়েছে আর স্পিক্স টু ডয়েস স্পিক্স টু নিস্ট ডয়েস তো আপনার এইখানেও দেখতে পাচ্ছেন যে আপনারা নিস্টটা ইউজ হয়েছেন আর নিস্ট ফলোজ এ স্পেসিফিক টাইম যেমন ইস কে মর্গেন স্কিনো ইসকে মর্গেন স্কিনো তার মানে এই যে মর্গেন স্পেসিফিক টাইম মানে কালকে যে আপনি সিনেমা দেখতে যাবেন এই যে কথাটা বলতে চাইলেন আর কালকে যে আপনি যাবেন না সো এই দুইটার মধ্যে আপনারা ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন যে নিষ্ঠটা ইউজ হয়েছে সো এতটুকুই মেনলি ছিল নিস্ট নিয়ে যদি কারো কনফিউশন থাকে কোয়েশ্চেন করতে পারেন আর আমার মনে হয় না যে এখানে কোনো কোয়েশন থাকবে এটা খুবই সহজ একটা টপিক সো এটা আপনারা ভালোভাবে বুঝবেন এগুলো থেকে কোশ্চেন অবশ্যই আসবে কারণ এগুলো নাইন ওই নিস্ট এবং কাইন এটা নিয়ে কনফিউশন থাকে অনেকেরই সেক্ষেত্রে আপনার এটা নিয়ে কোশ্চেন থাকার সম্ভাবনাই অনেক বেশি সো এই ভিডিওটা এতটুকুই ছিল যাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব